মাধুরী দীক্ষিতের সেরা 10 ছবি। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাধুরী দীক্ষিত একজন প্রতিষ্ঠিত ভারতীয় অভিনয়শিল্পী। 80-এর দশকে বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী ছিলেন তিনি। তিনি অভিনয়, নৃত্য এবং দৈহিক সৌন্দর্যের মাধ্যমে সমানভাবে দর্শকদের আকর্ষণ করতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে নেই তার শ্রেষ্ঠ সিনেমা কোনগুলো। 1. দেবদাস। দেবদাস সিনেমায় পারুর বিরহে ঘর ছেড়ে এক পতিতালয়ে আশ্রয় নেন দেবদাস মুখার্জি। তবে সেখানকার পতিতা চন্দ্রমুখীর মনে ধরে যায় দেবদাসকে। এভাবেই কাহিনী সমাপ্তির দিকে গড়িয়েছে। এই সিনেমায় চন্দ্রমুখী চরিত্রে পেশাদার বেশ্যার ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। কাজের স্বীকৃতি স্বরূপ জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাওয়ার্ড এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী অ্যাওয়ার্ড। 2. লজ্জা। লজ্জা সিনেমায় ভারতীয় সমাজে নারীদের অবজ্ঞা এবং নিগ্রহের চিত্র তুলে ধরেছেন রাজকুমার সন্তোষী। জানকী চরিত্রে এক দুঃসাহসিক নারীর ভূমিকায় অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। এই সিনেমায় দারুণ অভিনয়ের জন্য তিনি জি সিন অ্যাওয়ার্ড নারী চরিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা নির্বাচন হন। 3. দিল। দিল সিনেমায় দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতেন মাধুরী দীক্ষিত। দিল সিনেমায় তিনি ধনীর দুলালী মধু মেহরা চরিত্রে অভিনয় করেছেন, যে পরিবারের অনিচ্ছা সত্ত্বেও রাজাকে বিয়ে করেছে। 4. সাজান। সাজান সিনেমায় পূজা সাক্সেনা চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। পূজা সাক্সেনার প্রেমে দুই ভাই আমান এবং আকাশ উভয়ই মত্ত। সাজান সিনেমায় দারুণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ মাধুরী ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। 5. হাম আপকে হ্যায় কন। এই সিনেমায় মাধুরী দীক্ষিত নিশা চরিত্রে সুনিপন অভিনয় করেছেন। তার বোন মারা গেলে নিশা তার সংসার এবং সন্তানদের কথা চিন্তা করে বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হন, কিন্তু সে ভালোবাসত দুলাভাইয়ের ভাই প্রেমকে। এটি মুক্তির বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। 6. বেটা। বেটা সিনেমায় মাধুরী দীক্ষিতের সহ অভিনেতা ছিলেন অর্জুন কাপুর। মাধুরীর বিখ্যাত মিউজিক ভিডিও ধাক ধাক কারণে লাগা বেটা সিনেমার অন্তর্গত, যা আজও কোটি তরুণের বুকে কম্পন সৃষ্টি করে। দারুণ পারফরমেন্সের জন্য তিনি আবারও ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন। 7. রাজা। রাজা সিনেমায় সঞ্জয় কাপুরের বিপরীতে অভিনয় করেছেন মাধুরী। সিনেমাটি দর্শক সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এটি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল। তিনি স্টার স্ক্রিন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতেছেন এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে। 8. দিল তো পাগল হ্যায়। মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা দিল তো পাগল হ্যায়। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইয়াশ চোপড়া সিনেমাটি পরিচালনা করেছেন। মুক্তির পরে সিনেমাটি সিনেমা প্রেমীদের মনে দারুণ তোলপাড় সৃষ্টি করেছিল। দিল তো পাগল হ্যায় আজও মাধুরী ভক্তদের সমানভাবে কাছে টানে। 9. আজা নাসলে। আজা নাসলে সিনেমায় নিউ ইয়র্ক ভিত্তিক একজন নৃত্য পরিচালক মাধুরী দীক্ষিত, যে তার প্রয়াত গুরুর শেষ স্বপ্ন আজন্তা ডান্সিং ক্লাবকে বাঁচাতে সিনেমায় ফিরে আসে এবং বহু কষ্টে সেটিকে রক্ষা করতে সমর্থ হয়। ধাক ধাক খ্যাত অভিনেত্রী মাধুরী এই সিনেমার জন্য ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতেছেন, যদিও সিনেমাটি তেমন ব্যবসা সফল ছিল না। 10. পুকার। মাধুরী দীক্ষিতের সেরা সিনেমাগুলোর অন্যতম পুকার সিনেমাটি। এতে সুনিপুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে মাধুরী ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতেছেন। এতে তিনি তার বাল্যকালের বন্ধু এবং প্রেমিক অর্জুন কাপুরকে দেশদ্রোহীর অভিযোগ থেকে মুক্তি পেতে এবং নির্দোষ প্রমাণ করতে সাহায্য করেন। বন্ধুরা, এই ছিল মাধুরী দীক্ষিতের সেরা 10 ছবি। এর বাইরেও কিন্তু তার হিট ছবি রয়েছে। মাধুরীর অভিনয় আপনাদের কেমন লাগে আর তার কোন কোন ছবি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম বলিউডের সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ধন্যবাদ।